নির্বাচন নিয়ে এখন যা হচ্ছে এই গন্ডগোল টন্ডগোল এগুলো না হয় ভালো। দুই দলই আমার মনে হয় একটু ঘরে বসে যদি আলোচনাটা হইতো ভালো হইতো। এখন মাঠে যে যুদ্ধ করাটা আমার মনে হয় ঠিক না। এমপি নির্বাচন কিংবা সংসদ নির্বাচন করার কোনো ভাবনা আপনার আছে কিনা? ভাবনা আছে, মোটামুটি আছে। যদি হয় অবশ্যই করার চেষ্টা করছি এবং করব। আমি আওয়ামী লীগের থেকেই তো চেয়েছিলাম গতবার, এবারও আওয়ামী লীগ থেকেই চাচ্ছি। ইনশাল্লাহ এবার বোধহয় দিতে পারে, জানি না বাকি উপরওয়ালা, তবে আমার বিশ্বাস আমি পাবো। সেটা কোন এলাকা থেকে? এটা হলো আমার মিরপুর, আমি যে ওয়ার্ডে জন্ম আমার, ওইটা হলো 14। যদি দেয় হব, আর না হলে এমনি কোনো আর আগ বাড়াবো না। নির্বাচন নিয়ে এখন যা হচ্ছে এই গন্ডগোল টন্ডগোল এগুলো না হয় ভালো। দুই দলই আমার মনে হয় একটু ঘরে বসে যদি আলোচনাটা হইতো ভালো হইতো। এখন মাঠে যে যুদ্ধ করাটা আমার মনে হয় ঠিক না। এটাও হয় সমঝোতা, হয় কথাবার্তার মাধ্যমে যদি কাজটা হইতো ভালো হইতো, নাহলে আর কন্দল হতো না। একজনের আমার ছেলে আমার মেয়ে যেই যায় আন্দোলন করতে যাচ্ছে, তাতে কি ভালো অবস্থা হচ্ছে? অবশ্যই না। কাঁদানি গ্যাস, মাইট পেট, অমুক্তম, আমার মনে হয় না এটা মাঠে কিছু করা। এটা যে কোনো ইনডোরে ঢুকে যে কোনো অফিসে বসে এই জিনিসটা সমঝোতা করলে মনে হয় ভালো কিছু হতো। তো বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যে যেখানে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সাথে একটু কথা বলেন, তাহলে আপনার মন ভালো হবে, দেশের সম্বন্ধে আরও ভালো জানতে পারবেন। বিদেশি যারা ইন্ধন যোগাচ্ছে তারা ঝগড়া সৃষ্টি করায় দিচ্ছে। আমি বলবো বিদেশিরা বিদেশ থাকলেই ভালো। আমাদের দেশের সমঝোতাটা আমরা নিজেরাই করা বেটার। আর আমরা দেশের যদি আমরা বসি, যে কোনো দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশে যে কটা দল আছে, সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে অটো ঠিক হয়ে যাবে। ঠিক না হওয়ার কিছু নেই। নির্বাচন হ্যাঁ করো, যার ভোট পাওয়ারে আমি যদি নির্বাচন করি, আমার যদি সৎসাহস থাকে যে আমি পাস করব, তাহলে আমি আরেকজনকে ডাকবো না কেন আসে। এটা বেটার হয়। ওই যে কি ব্লাড বক্সের যেভাবে ভালো হয়, বিএনপি যেটা বলে, জাতীয় পার্টি বলে, আওয়ামী লীগ যেটা, ওটা একটা সমঝোতার মধ্যে করে নিলে হবে। আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে আসলে কি কাজ করবেন আপনার এলাকার জন্য এবং সিনেমার জন্য কি কাজ করবেন? আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। আর আমি ডিপজল যতটুকু ভালো মনের থেকে ভালো বুঝবো সেটাই করব। আমি 22 বছর কমিশনার ছিলাম।